আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। যুদ্ধ বন্ধে চুক্তি রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার। ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী দাবি করলেন সুচি। মাটির নিচেই ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র শহর, নিশানায় ইসরায়েল। বাইডেনকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব। এবং সর্বশেষ থাকছে শর্ত সাপেক্ষে চুক্তি স্বাক্ষরকে বেদনাদায়ক বলছে আর্মেনীয় প্রধানমন্ত্রী। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। যুদ্ধ বন্ধে চুক্তি রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার। কারাবাখের যুদ্ধ বন্ধে মঙ্গলবার একটি চুক্তিতে উপনীত হয়েছে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ান এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই চুক্তিকে নিজ দেশের জন্য একটি গৌরবজনক বিজয় হিসাবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে চুক্তিটিকে নিজের ও নিজ দেশের জনগণের জন্য বেদনাদায়ক হিসাবে উল্লেখ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ান। আজেরি বাহিনী আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর শুশা দখলের পর এই চুক্তিতে উপনীত হয় তিন দেশ। শুশা কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হলেও চুক্তিতে রাশিয়া যুক্ত হয়েছে মূলত মধ্যস্থতাকারী হিসাবে। চুক্তির পর আবেগঘন এক ফেসবুক পোস্টে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানান, সংঘাত বন্ধে স্থানীয় সময় মঙ্গলবার রাত একটা থেকে চুক্তি কার্যকর হবে। রাশিয়া ও আজারবাইজানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক অনলাইন বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, সংঘাত নিরসনে ত্রিপক্ষীয় এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ান বলেছেন, এই সিদ্ধান্তটি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের জনগণের জন্য আমার কাছে অবর্ণনীয় ও বেদনাদায়ক। তবে বিদ্যমান সামরিক পরিস্থিতির একটি গভীরতা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার। বর্তমান পরিস্থিতিতে এটিই সবচেয়ে ভালো সমাধান। এই চুক্তিকে ঐতিহাসিক হিসাবে আখ্যায়িত করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, আজারবাইজানের সামরিক সাফল্যের কারণে আর্মেনিয়া সমঝোতা করতে বাধ্য হয়েছে। এর ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাব। টুইটারে দেওয়া পোস্টে ইলহাম আলিয়েভ বলেন, তিন দেশের এই যৌথ বিবৃতি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভিতরে অবস্থিত হলেও ইয়ারেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। 1980-এর দশকের শেষ দিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। 1994 সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে 30,000 মানুষ নিহত হয়। পরে 2016 সালেও শুরুতেও সংঘাতে জড়ায় দুই পক্ষ। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই সংঘাতে এরই মধ্যে অন্তত 5,000 মানুষ নিহত হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উভয় পক্ষের 2,000-এরও বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে। সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য আর্মেনিয়া, যার নেতৃত্বে রয়েছে রাশিয়া, আবার আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। তুর্কি ও আজেরি রাজনৈতিকরা দুই দেশের সম্পর্ককে ব্যাখ্যা করতে একটি বাক্য ব্যবহার করে থাকেন, এটি হচ্ছে এক জাতি দুই দেশ। দুই দেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও ধর্মের মিল রয়েছে। ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী দাবি করলেন সুচি। মিয়ানমারের সাধারণ নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বলে দাবি করেছে ক্ষমতাসীন অং সং সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ভোট দেওয়ার বা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দিয়ে গত রবিবার অর্থাৎ 8ই নভেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ক্ষমতাসীন দল NLD সরকার গঠন করার মতো যথেষ্ট সংসদীয় আসনে জয়লাভ করেছে বলে সোমবার অর্থাৎ 9ই নভেম্বর দাবি করেছে, যদিও তখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। NLD-এর মুখপাত্র মিও নিয়ন্ত রয়টার্সকে বলেন, সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় 322টি সংসদীয় আসন তারা পেয়েছেন। তিনি বলেন, আমরা জনগণকে ধন্যবাদ জানাই, জনগণ ও দলের জন্য এটি একটি আশাব্যঞ্জক ফল। তবে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করেনি। উল্লেখ্য, রোহিঙ্গাদের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে নোবেল জয়ী নেত্রী অং সং সুচি। জাতিসংঘও তিনি সমালোচিত হন, আন্তর্জাতিক স্তরে তার নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি উঠেছে বারবার। এর আগে টানা 50 বছর সেনা শাসনে থাকার পর মিয়ানমার 2015 সালে প্রথম গণতান্ত্রিক সরকার গঠিত হয়। এবছর সুচি ও তার দল NLD নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় বসে। মাটির নিচেই ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র শহর নিশানায় ইসরায়েল। সম্প্রতি ইরান সামনে এনেছে তার ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি। বলা হচ্ছে, এই মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম, আর তাই ইসরায়েল ও আমেরিকার চোখ থেকে বাঁচতে এই বিশাল ক্ষেপণাস্ত্র শহর মাটির নিচেই স্থাপন করা হয়েছে। Forbes.com-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। দাবি করা হয়েছে, এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, ইরান দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করছে, তবে এই রকম প্রথমবারই হলো যখন সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ইরান। ভিডিওতে দেখানো হয়েছে মিসাইলগুলোকে সোজাসুজিভাবে রাখা হয়েছে, যা সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে। ওই রিপোর্টে যে ভিডিওটির উদ্ধৃত করা হয়েছে তা IMF মিডিয়া থেকে এসেছে বলে জানানো হয়েছে, যদিও আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে টানেলের ছবিগুলোতে ইরানি নেতাদের ছবিও রয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার পরে তারা মাটির অভ্যন্তরে এই পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল, আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার। জো বাইডেনকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি জানিয়েছেন। অভিনন্দন বার্তায় গুতেরেস যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে জাতিসংঘের অপরিহার্য স্তম্ভ বলে উল্লেখ করেন। বাইডেন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের স্থলাভিষিক্ত হবেন। জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন জাতিসংঘের সমালোচক ও জটিল প্রকৃতির। ট্রাম্প দায়িত্ব গ্রহণের কিছুদিন পর জাতিসংঘের দায়িত্ব পান গুতেরেস। এরপর থেকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে তাকে। শর্ত সাপেক্ষে চুক্তি স্বাক্ষরকে বেদনাদায়ক বলছেন আর্মেনীয় প্রধানমন্ত্রী। বিতর্কিত নাগার্নো কারাবাখ অঞ্চলের দখল নিয়ে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে এরই মধ্যে গুরুত্বপূর্ণ এক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ান বলছেন, যুদ্ধ বন্ধে আমি রাশিয়া ও আজারবাইজানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি, যদিও সেই চুক্তি আমাদের জনগণের জন্য ভীষণ বেদনাদায়ক। বিতর্কিত এলাকায় নাগর্নো কারাবাখ নিয়ে বেশ কিছুদিন ধরেই আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলছিল। মঙ্গলবার অর্থাৎ 10ই নভেম্বর আজেরি সেনাবাহিনী কৌশলগত শহর সুসা দখলের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের ফেসবুক পেজে চুক্তির বিষয়টি জানান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলো পাশিনিয়ান বলেন, ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার জন্য আমি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
আমি রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।